হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের লিখে দেখাবো বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস সিক্সের ইংলিশ টেক্সট বুকের লেসান নাইন অর্থাৎ আই উইল গো উইথ মাই ফাদার এ এই কবিতাটির রাইটিং স্কিল অ্যাক্টিভিটি এইট এ এবং অ্যাক্টিভিটি এইট বি এর পাশাপাশি জানিয়ে রাখি শুধু এই লেসান বলে নয় তোমাদের ক্লাস সিক্সের ইংলিশ টেক্সট বুয়ের প্রতিটা লেসনের শেষে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিল সেগুলো কিন্তু আমি ইতিমধ্যেই সলভ করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো শুধু অ্যাক্টিভিটি নয় তোমাদের ক্লাস সিক্সের ইংলিশ টেক্সট প্রতিটা লেসানও আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়িয়েও কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বটনে এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো অ্যাক্টিভিটি এইট এ কী বলেছে দেখো রাইটের স্টোরি ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ড ষাট শব্দের মধ্যে আমাদের একটা গল্প লিখতে হবে বেস্ট অন দ্য ফলোইং হিনস নিচে যে হিন্টস বা পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলোর সাহায্যে তো চলো আগে পয়েন্টগুলো বা হিন্টসগুলো পড়ে নিই তারপর গল্পটা লিখে দেখাচ্ছি হিংসে দিয়েছে অ্যান ওল্ড ফার্মার কলস হিস লেজি সন্স একটা বৃদ্ধ চাষি তার কুড়ে ছেলেগুলোকে ডাকলো বা অলস ছেলেগুলোকে ডাকলো আক্স দেম টু ডিগাপ ট্রেজার তাদেরকে বললো মাটি খুঁড়ে ট্রেজার বের করতে ট্রেজার মানে হচ্ছে সম্পত্তি বা গুপ্তধন বলতে পারো স্টোর্ড ইন দ্য ফিল্ড বললো মাঠের নিচে গুপ্তধন লোকানো আছে মাঠ খুঁড়ে সেটাকে বের করতে সন্স ডিগ আপ ফিল্ড তো ছেলেরা কি করলো মাঠ খুঁড়লো বাট ফাইন্ড নো ট্রেজার কিন্তু তারা কোনো গুপ্তধন বা সম্পত্তি পেলো না ফার্মার আক্স দেম টু সো সিডস এবার চাষি তাদেরকে বললেন বীজ বপন করতে সো সিডস মানে বীজ বপন করা এর রিচ হারভেস্ট খুব ভালো ফসল ফলো সন্স আন্ডারস্ট্যান্ড তখন ছেলেরা বুঝলো দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক যে কঠোর পরিশ্রমের মূল্য কী তাহলে এই যে পয়েন্টস বা হিন্টস পড়লাম এর সাহায্যে আমাদের গল্পটা লিখতে হবে চলো অ্যাক্টিভিটি এইট এ আমি গল্পটা এখানে লিখে দিয়েছি তোমাদের পড়িয়ে আগে বলে দিচ্ছি তোমরা শুনে নাও তারপর লিখে নেবে গল্পের নাম দিয়েছি অ্যান্ড ওল্ড ফার্মার অ্যান্ড ইস লেজি সন্স এক বৃদ্ধ চাষি বা কৃষক এবং তার অলস বা কূরে ছেলেরা কীভাবে শুরু করেছি দেখো গল্পটা দেয়ার আর লিভড অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ একটা গ্রামে একটা বৃদ্ধ চাষি বাস করত হি সন্স ওয়ার ভেরি লেজি তার ছেলেরা ছিল খুব কুড়ে দেখো সব সিম্পল পাস্ট টেন্সে লিখেছি হি সন্স ওয়্যার সিম্পল পাস্টের বিভার ইউজ করেছি তার ছেলেরা ছিল খুব কুড়ে লেজি মানে কুড়ে বা অলস হি ওয়াজ ভেরি আনহ্যাপি উইথ দেম সে তাদেরকে নিয়ে খুব অখুশি ছিল এরকম অলস ছেলে থাকলে স্বাভাবিকভাবে বাবা সুখী হতে পারবে না এখানেও দেখো সিম্পল পাস টেন্স হি ওয়াস সে খুব অসুখী ছিল তার ছেলেদেরকে নিয়ে সো ওয়ান ডে হি এ প্ল্যান তাই একদিন সে একটা বুদ্ধি বা উপায় ভাবলো দেখো থট করেছি থিঙ্কের পাস্টেন্স টেন্স হি কল্ড হিজ সন্স সে তার ছেলেদেরকে ডাকলো অ্যান্ড আক্স দেম টু ডিগ আপ দ্য ট্রেজার স্টোরড ইন দ্য ফিল্ড এবং বললো মাঠের তলায় গুপ্তধন আছে সেটাকে মাটি খুঁড়ে বের করতে এখানেও সিম্পল পাস্ট ইউস করেছি কল্ড আক্সড আর দেখো ডিগটা কোনো চেঞ্জ হয়নি কারণ টু এর পর বসেছে টুয়ের পর কোনো চেঞ্জ হয় না ওটা হচ্ছে ইনফিনিটিভ আর স্টোরটাও দেখতে পাচ্ছ মাঠের তলায় সেটা আছে আর ট্রেজার তো আগেই বললাম গুপ্তধন দ্য সন্স ডাগ অফ দ্য হোল ফিল্ড দেখো ডিগটাকে পাস টেন্সে করে দিলাম ডাগ ছেলেরা পুরো মাঠটাকে খুঁড়ে ফেললো বাট ডিড নট ফাইন্ড এনি ট্রেজার কিন্তু তারা কোনো সম্পত্তি বা গুপ্তদন পেল না ফাইন্ডা ফাইন্ডি দেখেছি কারণ তার আগে দেখো ডিড বসেছে তাই সিম্পিল পাস্টেই আছে দেন দ্য ফার্মার আকস দেম টোস টু সো সিডস তারপরে চাষি তাদেরকে বললো বীজ বপন করতে মাঠ তো তারা খুঁড়ে ফেলেছে তারা কোনো গুপ্তদন পায়নি তো মাঠ খোঁড়া অবস্থায় আছে তাই চাষি তাদেরকে বললো ঠিক আছে তোমরা গুপ্তদন পাওনি তো কী হয়েছে তোমরা বীজ বপন করো দেখো এখানেও আকস দিয়েছি আর টুয়ের এর পরে কিন্তু কোনো চেঞ্জ করিনি একটু আগেই বললাম ইনফিনিটিভ টু সো সিডসই আছে ডেজ ওয়েটন এরপর দিন কেটে গেল অ্যান্ড দ্য ফিল্ড ওয়াজ ফিল্ড এ রিচ হারভেস্ট এবং মাঠটা ভরে উঠলো একদম প্রচুর শস্যতে রিচ হারভেস্ট মানে খুব ভালো চাষবাস হলো তার মানে বাবার কথা শুনে ওই ছেলেগুলো ওখানে বীজ বপন করলো এবং কিছুদিন পর দেখা গেল খুব ভালো ফসল ফলেছে ফাইনালি দ্য সন্স আন্ডারস্টুড দেখো পয়েন্টে দেওয়া ছিল আন্ডারস্ট্যান্ড কিন্তু চেঞ্জ করে পাস্টে করতে হবে ফাইনালি দ্য সন্স আন্ডারস্টুড অবশেষে ছেলেরা বুঝতে পারলো দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক যে কঠোর পরিশ্রমের মূল্য কি হতে পারে তাহলে কঠোর পরিশ্রম করলে তুমি ফল পাবেই এটাই হচ্ছে ব্যাপার দেখো মোরাল বা নীতি কথায় সেটাই লিখেছি হার্ডওয়ার্ক ব্রিংস রিওয়ার্ড কঠোর পরিশ্রম তোমাকে পুরস্কার এনে দেয় মানে কঠোর পরিশ্রম করলে তুমি ভালো ফল পাবেই মোরাল লিখতে বলেনি তবু আমি মোরাল লিখে দিয়েছি তোমরা পারলে লিখে দেবে এখানে আমাদের অ্যাক্টিভিটি এইট ওয়ান অর্থাৎ প্রথম রাইটিংটা শেষ হল এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি এইট বি এখানে আরেকটা রাইটিং আছে কি বলেছে দেখো রাইটের শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ড ষাট শব্দের মধ্যে আমাদের একটা ছোট করে প্যারাগ্রাফ লিখতে হবে ডেসক্রাইবিং ইয়র ফেভারিট সিজন যেখানে বর্ণনা করতে হবে তোমার প্রিয় ঋতু কি তোমার প্রিয় ঋতু কি সেই নিয়ে লিখতে হবে ইউজ দ্য ফলোয়িং হিন্টস নিচের হিন্স বা পয়েন্টসগুলো আমরা ব্যবহার করতে পারি কি কি দেখো বলেছে পয়েন্টে নেম অফ দ্য সিজন প্রথমে ঋতুর নাম লিখবে কোন ঋতু তোমার পছন্দ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস সেই ঋতুতে কোন কোন ফল এবং ফুল হয় ভেজিটেবিলস কি কি শাক সবজি পাওয়া যায় ফেস্টিভ্যাল সেই ঋতুতে কী কী উৎসব হয় হোয়াই ইউ এনজয় ইট তোমার কেন এই ঋতুটা ভালো লাগে আচ্ছা আগের গল্প ছিল বলে দেখো আমি আগের অ্যাক্টিভিটিটা সব পাস্টে লেখালুম আর এটা যেহেতু প্যারাগ্রাফ আমার পছন্দের ঋতু এটা তাই আমরা প্রেজেন্টেন্সে লিখবো তো চলো অ্যাক্টিভিটি এইট বি আমি এখানে লিখে দিয়েছি তোমাদের আগে পড়িয়ে দিয়ে শুনে নাও তারপর লিখে নেবে হেডিংয়ে দিয়েছি দেখো মাই ফেভারিট সিজন আমার প্রিয় ঋতু আমার প্রিয় ঋতু আমি এখানে বসন্তকাল লিখিয়েছি তোমাদের যদি অন্য কারো শীত পছন্দ হয় কারো বর্ষা পছন্দ হয় সেটাও লিখতে পারো তো আমি প্রথমেই লিখেছি দেখো স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন বসন্তকাল হচ্ছে আমার সব থেকে প্রিয় ঋতু ইট কামস আফটার দ্য উইন্টার এটা শীতের পরে আসে উইন্টার সিজন মানে শীতকালের পরে বসন্ত আসে অ্যান্ড বিফোর দ্য সামার এবং গরমের আগে আসে দেখবে শীত শেষ হলে বসন্ত আসে এবং বসন্তের পরে গরম আসে তারপরে লিখেছি ইট ইজ এ ভেরি চার্মিং সিজন এই ঋতুটা খুবই একটা মনোহর মানে মুগ্ধ করা পরিবেশের এক ঋতু মানে মন খুশ হয়ে যাবে এরকম একটা সময় বসন্তকাল তো আমরা জানি সবাই খুব সুন্দর সেই সময় না শীত না গরম সেই রকম একটা বেশ নাতিচীত্ন আবহাওয়া থাকে চার্মিং মানে হচ্ছে মনোহর বা মুগ্ধ যেটা মনকে মুগ্ধ করে দেবে এরম একটা ঋতু ডিউরিং দিস সিজন এবার বলেছিল ওখানে ফুল ফলের কথা লিখতে হবে ডিউরিং দিস সিজন এই ঋতুর সময় ডিউরিং মানে সময়ে মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম অনেক রকমের ফুল ফোটে মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স তো বুঝতে পারছো রকমারি ফুল আর ব্লুমস ব্লুম মানে হচ্ছে ফোটা তাহলে অনেক ফুল এই সময় ফোটে উই গেট ফ্রেশ অ্যান্ড জুসি ফ্রুটস ইন দিস সিজন এবং আমরা এই সময় কী হয় সতেজ এবং রসালো ফলও পাই ফ্রেশ মানে সতেজ জুসি মানে হচ্ছে রসালো উই অলসো গেট এ লট অফ ফ্রেশ ভেজিটেবলস ইন দিস সিজন এই ঋতুতে আমরা কী হয় অনেক সতেজ শাক সবজিও পাই লট অফ উই গেট এ লট অফ গেট মানে তো পাওয়া লট অফ মানে প্রচুর কী পাই ফ্রেশ ভেজিটেবলস মানে সতেজ শাক সবজিও পাই এবার ফেস্টিভ্যালের কথা বলেছিল কী কী উৎসব হয় উই সেলিব্রেট সাম ফেস্টিভ্যালস লাইক হোলি চড়ক পূজা অ্যান্ড বাসন্তী পূজা ইন দিস সিজন এই ঋতুতে আমরা কী কী সেলিব্রেট করি সেলিব্রেট করা মানে উদযাপন করা ফেস্টিভ্যালস লাইক ফেস্টিভ্যাল তো বললাম উৎসব তিনটে উৎসবের নাম লিখেছি প্রথমে লিখেছি হোলি তারপর লিখেছি চড়ক পুজো অ্যান্ড বাসন্তী পুজো ইন দিস সিজন এই ঋতুতেই তিনটে উৎসব হয় আর একটা কথা দেখো শেষের দিকে লিখিয়েছি এই ঋতুর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য এ জেন্টেল উইন ব্লোজ ফ্রম দ্য সাউথ দক্ষিণ দিক থেকে একটা মনোরম বা কোমল হাওয়া বয় জেন্টেল মানে মনোরম বা কোমল আর উইন্ড ব্লোস মানে বাতাস বওয়া সাউথ তো বুঝতে পারছো দক্ষিণ তাহলে দক্ষিণ দিক থেকে একটা মৃদু হাওয়া বয় আর একটা কথাও লিখেছি দ্য স্কাই রিমেন্স ক্লিয়ার আকাশ এই সময় পরিষ্কার থাকে রিমেন্স মানে থাকা আর সেই জন্য শেষে লিখেছি আই এনজয় দ্য সিজন ভেরি মাছ আমি এই ঋতুটাকে খুব উপভোগ করি মানে এই সমস্ত কারণের জন্যই আমার এই ঋতুটা খুব ভালো লাগে ওই যে ওয়েদারটা খুব মনোরম থাকে সুন্দর দক্ষিণ দিক থেকে হাওয়া বয় আকাশটা পরিষ্কার থাকে এবং কী কী ফুল ফল পাওয়া যায় কোন কোন উৎসব আমি সবই লিখে দিলাম তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি এইট বি শেষ হলো তার পাশাপাশি এই লেশানের সময় সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু আমি এই ভিডিওতেই করিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে এনকারেজ করে এরকম ভিডিও করার জন্য দেখো ওই একটা আমি ছাব্বিশ মিনিটের ভিডিও করলাম আমি কোনো রকম এডিটও করি না একটানাই ভিডিও করে বলে যাই তোমাদের তাই তোমরা কমেন্ট করে জানালে খুবই ভালো লাগে তাছাড়া যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কোনো ডাউট বা প্রবলেম থাকে সেটাও কমেন্ট করে জানিও আমি রিপ্লাই করে সলভ করে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমি আগেই বললাম তোমাদের ক্লাস সিক্সের ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসানের কিন্তু অ্যাক্টিভিটি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে প্রশ্ন উত্তর শুধু নয় তার পাশাপাশি গ্রামার ভুকাবুলারি এবং প্রতিটা লেসানের অ্যাক্টিভিটির পাশাপাশি রাইটিং স্কিল সেগুলোও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং প্রতিটা লেসান লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যাসহ কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে তোমাদের যে পরের লেসান আছে স্মার্ট আইসক্রিম তার সমস্ত অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ নিয়ে ততক্ষণের জন্য গুড বাই সকলে ভালো থেকো Susto teco.